খবরের শিরোনাম বলছে, 18 বছরও শেষ হয়নি টঙ্গীর আলোচিত শ্রমিক নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যাকাণ্ডের বিচার কাজ। আপিল বিভাগে আটকে আছে 6 জনের ফাঁসির দণ্ডসহ বড় এই রায় এবং তৎকালীন আলোচিত, এবং বলা হচ্ছে যেমন অনীহা আছে এই বিচার কাজে শেষ হওয়ার ব্যাপারে আসামিপক্ষের, তেমনি রাষ্ট্রপক্ষ আপিল করে রেখেছে বিচারের রায় প্রসঙ্গে। এই খবর নিয়ে আমরা কথা বলবো, কেন 18 বছরেও এরকম দিবালোকের মতো স্পষ্ট একটি ঘটনা যার তদন্ত শেষ হয়েছে, সাক্ষ্য আছে, 164 ধারায় জবানবন্দি আছে, সেই ঘটনাটির বিচার কাজ শেষ হলো না। সেই সময় আলোচিত 2004 সালের 7 মে স্কুলের মাঠে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় আহসানুল্লাহ মাস্টার এবং গুলিতে তার সাথে থাকা এক স্কুল ছাত্র রতন, তাকেও হত্যা করা হয়েছিল। আরেক আওয়ামী লীগ কর্মী যতদূর মনে পড়ে আহত হয়েছিলেন, গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় আমাদের সাথে কথা বলবার জন্য যুক্ত হচ্ছেন বর্তমানে দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী একেএম সোহেল, যিনি সেই সময় গাজীপুর জেলা প্রশাসনে কর্মরত ছিলেন। আমাদের সাথে আছেন জায়দুল হাসান এবং জহিরুল আলম, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমি নিশ্চিত জহিরুল আলম এবং জায়দুল হাসান পিন্টু, আপনাদের সেই ঘটনা পুরোটাই মনে আছে, এবং ঘটনাক্রমটি আমি যদি একেএম সোহেলের কাছ থেকে একটু শুনে নিই, যে ওই সময়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল প্রশাসনকে এই ঘটনাটির তদন্তে, আপনি সরাসরি তদন্ত কাজে যুক্ত ছিলেন, কেন 18 বছর লাগছে এই বিচার কাজে? এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনার কাছেও পরিষ্কার নয়। এই এই মামলাটির যে গঠন, আমরা জানি যে তখন বিএনপির নেতা সরকার পরিবারের যুক্ততা পাওয়া গিয়েছিল, 6 জনের যে মৃত্যুদণ্ড, এটি যথেষ্ট বলে আপনার মনে হয়েছে কিনা প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা হিসেবে একেএম সোহেল? ফারজানার উপর আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই দিনে বিষয়টি খুবই প্রাসঙ্গিক। তবে প্রথমে আমি অবস্থানটা একটু পরিষ্কার করতে চাই, যে আমি তদন্তকারী কর্মকর্তা ছিলাম না। আমি গাজীপুরে ওই সময় ভারপ্রাপ্ত এনডিসির দায়িত্ব পালন করছিলাম এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছিলাম। তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে আমি যেটা আমার উপরে অর্পিত দায়িত্ব, যেটা আমি পালন করেছি, সেটা হচ্ছে যে ওনাকে যিনি জনাব আহসানুল্লাহ মাস্টার, ওনাকে যিনি গুলি করেছেন এবং যিনি গুলি করতে দেখেছেন, দুজনের জবানবন্দি কনফেশনাল স্টেটমেন্ট ফৌজদারি কার্যবিধির 164 ধারার বিধান মতে এটা রেকর্ড করা হয়। আমি এটা রেকর্ড করি তো, এবং এটা এটা তো বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে পরবর্তীতে যখন তদন্ত শেষ হয়, তদন্ত শেষে বিজ্ঞ আদালতে যখন বিচারের জন্য বিষয়টি গেল, তখন আমি এটিতে সাক্ষ্য প্রদান করেছি। এবং এই যে 164 ধারায় যিনি গুলি করলেন তার জবানবন্দি আপনি পেলেন, গুরুত্বপূর্ণ কি কথা তিনি জানালেন সেই জবানবন্দিতে? এটি তো 18 বছর আগের ঘটনা, তবে আমার কাছে এটুকু পরিষ্কার মনে আছে, যেহেতু আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছিলাম এবং ঘটনার দিনটি ছিল শুক্রবার, জুম্মার নামাজের পর, জুম্মার নামাজ চলাকালে জাস্ট সালামটা ফেরানোর পরে পেছন থেকে একজন বললেন যে আহসানুল্লাহ মাস্টার উনি গুলিবিদ্ধ হয়েছেন। তো তার অল্প কিছুক্ষণের মধ্যেই স্পটে যাওয়ার আমার সুযোগ হয়েছিল এবং সেই স্পটে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের, তদানীন্তন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে, তো স্পটে যাওয়ার পরে আমি ওখানে যেটি দেখেছি যে রক্ত ভেজা মাটি, যে স্কুলে দাঁড়িয়ে উনি বক্তব্য রাখছিলেন, যে ব্যানারের সামনে বক্তব্য রাখছিলেন এবং যে ব্যানারের ভেদ করে যে 6-7টা গুলি যে গেছে সেই ছিদ্রগুলি, এগুলি সবই দেখার সুযোগ হয়েছিল আমার। এবং এবং এরপরে যখন আমরা প্রথমে জেনেছি ওনাকে বক্ষব্যাধি হসপিটালে নেওয়া হয়েছিল, পরবর্তী সিএমএইচে নেওয়া হয় এবং আমরা সিএমএইচেও গিয়েছিলাম এবং যখন যাই তার আমার সামনেই ওনার পায়ের বুড়ো আঙুল দুটো বেঁধে দেওয়া হলো, মানে ততক্ষণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো এটি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি মৃত্যু, এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে যিনি গুলি করেছেন তার যে জবানবন্দি, আইনের পরিভাষায় এটাকে বলে যে ইনকালপেটরি কনফেশনাল স্টেটমেন্ট, মানে উনি নিজেকে জড়িয়ে
নিজের ভূমিকা এবং অন্যান্য সহযোগীদের ভূমিকা, যিনি আদেশ করেছেন, যারা সহযোগিতা করেছে, বিস্তারিতভাবেই তিনি বলেছিলেন স্বেচ্ছায় সজ্ঞানে স্বতঃপ্রণোদিত হয়ে, এবং সেটি আমি যথাযথভাবে আমার রেকর্ড করার সুযোগ এবং আমরা যারা এই খবর সেই সময় মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করছিলাম জনাব সোহেল, আমরা জানি যে তখন এই জবানবন্দিটি মামলার পুরো ঘটনা মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং আজকে যে ছয়জনের ফাঁসির দণ্ড তারও একটি বড় বিচার কাজে সফলতা এনে দিয়েছিল এই সাক্ষ্যগ্রহণ। আর একটু শুনবো আপনার কাছ থেকে বিস্তারিত, তার আগে জাহিদুল হাসান, 18 বছর এরকম একদম পরিষ্কার একটি ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে, ঘটনাক্রমের সাথে আমরা ছিলাম, আহসানুল্লাহ মাস্টারের বড় সন্তান জাহিদ হাসান রাসেল এই মুহূর্তে মন্ত্রীর দায়িত্বে আছেন, তারপরও এটি ঝুলে আছে এই জায়গায়। যারা আইন সংশ্লিষ্ট তারা বলছেন যে করোনা একটি বড় কারণ, সেটি তো 2 বছরের ঘটনা, কেন এই রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোকে অগ্রাধিকার দিয়ে বিচার শেষ করা হচ্ছে না? দেখেন, আপনি তো বললেন রাসেলের কথা, তো প্রতিমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীকে তো হত্যা চেষ্টার মামলার জাজমেন্ট হয়েছে, মানে চূড়ান্ত জাজমেন্ট 2004 সালে, একই সময় কিন্তু 7ই মে আহসানুল্লাহ মাস্টার, 21 আগস্ট আইবি রহমানের, বা যেখানে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেই মামলাও পেন্ডিং, এই মামলাও পেন্ডিং। এটা তো আপনার এই আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যেটা এখন চলছে বা বিচারের দীর্ঘসূত্রতা, সেটাকে পাশ কাটিয়ে তো আপনি এগোতে পারবেন না। বাংলাদেশে হত্যা মামলাগুলো সাধারণত 18 থেকে 20 বছর লাগে শেষ হতে। এই মামলাটার কথা যদি বলেন, এই আহসানুল্লাহ মাস্টার, আমি তার স্মৃতির প্রতি একটু শ্রদ্ধা জানিয়ে রাখি, ব্যক্তিগতভাবে পরিচয় ছিল, তার বাসায়ও তার মৃত্যুর আগেও আমার যাওয়ার সুযোগ হয়েছে, সাংবাদিকতার কারণেই তার সঙ্গে যোগাযোগ ছিল। উনি তো শুধু রাজনীতিবিদ ছিলেন না, উনি শ্রমিক নেতা ছিলেন, উনি টিচারদের নেতা ছিলেন, ইউপি চেয়ারম্যান ছিলেন উনি, সেখান থেকে এসে তিনি সংসদ সদস্য হয়েছিলেন, গণমানুষের নেতা ছিলেন। তো সেই মানুষটাকে যখন 2004 সালে গুলি করে হত্যা করা হয়, বিচারের রায় কিন্তু পরের বছর হয়ে গেছে, 2005 সালেই তার বিচারের রায় হয়েছে। আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের বিচারিক আদালতগুলো গণহারে ফাঁসির আদেশ দেন। আহসানুল্লাহ হত্যা মামলায় 22 জনকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। তো এখন এই মামলাটি হাইকোর্টে আসলো, হাইকোর্ট আসার পর খুব সম্ভবত ছয় জনের ফাঁসির দণ্ড বহাল রাখা, মানে বিএনপির নেতাও আছে, জাতীয় পার্টির নেতাও আছে আসামিদের মধ্যে। মামলাটা রাজনৈতিক, রাজনৈতিক ছাড়াও আমি যেটা বলি, আমাদের হিসাবে দেখা যায় যেটা বললাম, 18 থেকে 20 বছর হয়, আর যদি ফাঁসির আসামি থাকে সেটা গিয়ে আপনার ফাঁসি কার্যকর হতে গিয়ে সেটা আরো 25-26 বছর লেগে যায়। এখন এটা কেন লেগে যায়? এটা লেগে যায় হলো আপনার রাষ্ট্রপক্ষের একটা, আমি বলবো যে আন্তরিকতার তো একটা বিষয় আছে, আর প্রতি বছর মামলা যে জট, এখন মামলা বাংলাদেশে প্রায় 40 লক্ষ, এখন ডেথ রেফারেন্সের হিয়ারিং হচ্ছে 2016 সালে, এই মামলাটাও ডেথ রেফারেন্সের আপনার 2016 সালে, এটা কজ লিস্টে আসছিল গত জানুয়ারিতে, আবার হয়তো আসবে, কিন্তু এই বছর হয়তো 1-2 বছর পরে মামলাটা শেষ হবে। আলটিমেটলি দুজন আসামি মারাও গেছে। এই মামলার জাজমেন্টের যেই কথাটা আমি আপনাদেরকে বিভিন্ন সময়ে বলি, এই সব মামলার জাজমেন্ট মৃত্যুদণ্ড দেন আর যাবজ্জীবন দেন, সমাজে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আমরা জাজমেন্ট দেই দু কারণে, তো বিচারটা যে হয়, একটা হলো যিনি অপরাধী তার সাজা, আরেকটা হলো সমাজে সেটা একটা দৃষ্টান্ত স্থাপন করা, যেন আরেকজন এটা না করে। 25 বছর আগে আপনি একটি হত্যা মামলা বা অপরাধ করে 25 বছর পর যদি সাজা হয়, সেই সাজার কোনো ইম্প্যাক্ট সমাজে পড়ে না। সেজন্যই আমাদের চেষ্টা ঘটনাটি, কারণ আমাদের চোখে এখনো প্রতি সেকেন্ড আহসানুল্লাহ মাস্টার হত্যা এবং তার পরবর্তী ঘটনা। জহিরুল আলম, 2004-05 জাহিদুল হাসান বলছিলেন যে 7ই মে আহসানুল্লাহ মাস্টার, 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা, কাছাকাছি সময়ে তৎকালীন বিরোধী দলে থাকা নেতা এস এম কিবরিয়া হত্যাকাণ্ড, যেটিরও বিচার কাজ এখনো শেষ হয়নি, খুলনার মঞ্জুরুল ইমাম, দুঃখিত, সে সময়টাকে ব্যাখ্যা করতে পারেন কিভাবে? নিশ্চয়ই, যে আলোচনা যখন শুরু হচ্ছিল আমারও ঠিক এই কথাগুলোই মনে হচ্ছিল, যে শুধু আহসানুল্লাহ মাস্টার নয়, এস এম এস কিবরিয়া, মঞ্জুরুল খুলনার নেতা, ওনার হত্যাকাণ্ডের বিষয়টি, 21 আগস্টে গ্রেনেড হামলার বিষয়টি, এগুলো কিন্তু আমাদের বিচার ব্যবস্থার একটা চরম দুর্বলতা।
আমরা আইনি শাসন প্রতিষ্ঠার কথা বলছি, কিন্তু আমরা উচ্চ আদালতে যে সামর্থ্য বৃদ্ধি করার কথা আমাদের এই 50 বছরে সেটা আমরা করতে পারিনি। উপরন্তু যেই চাঞ্চল্যকর যে হত্যা মামলাগুলো, যেগুলো সমাজের মধ্যে এক ধরনের কি বলতে একটা খারাপ সংস্কৃতি তৈরি করেছে, এই রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা উৎখাত বা তাদেরকে ফিজিক্যালি এলিমিনেশনের মাধ্যমে, এটার একটা দৃষ্টান্তমূলক এবং খুব কি বলবো যে এক্সেম্পলারি একটা সমাধান হওয়া দরকার ছিল। এটাও সেই সব সমাধানের ব্যাপারেও কিন্তু আমাদের কনজিকিউটিভ সরকারগুলো কিন্তু কতটা আন্তরিক বা বিচার ব্যবস্থার মধ্যে আমরা সেই সংস্কারটা কেন আনতে পারলাম না, এটা কিন্তু আমাদের সবাইকে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। গত বছরই এটা কজলিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, এটা যেখানে এগুলোকে আবার নিয়ে তুলে আনার কথা, এই হত্যা মামলা নিষ্পত্তি করার কথা, সেখানে অ্যাপেলেট ডিভিশনের কজলিস্ট থেকে এই হত্যা মামলাটিকে বাদ দেওয়া হয়েছে। এটা কোনো যৌক্তিক কি কারণ থাকতে পারে আমার জানা নেই, এবং এটা কবে আবার ফিরে আসবে এই কজলিস্টের মধ্যে, এটা সমাধানের দিকে এগিয়ে যাবে সেটা আদালত খুললে পরে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলা হয়েছে প্রসঙ্গটি তোলা হবে। জনাব একেএম সোহেল, এই মামলার যে সাক্ষ্য গ্রহণ এবং অনুসন্ধান প্রক্রিয়া, সেই সময়ে গুরুত্বপূর্ণ কোনো ছোট স্মৃতি বলতে চান? আসলে অবশ্যই প্রথমত তো গভীর শ্রদ্ধা নিবেদন করছি হাসানুল্লাহ মাস্টার তার প্রতি। উনি আমার দেখা অত্যন্ত নিরহংকারী গণমানুষের একজন নেতা ছিলেন, আমি অবশ্যই বলতে হবে। তার কারণ তিনি যেটি জাহেদুল হাসান পিন্টু সাহেব বলছিলেন যে একেবারে স্থানীয় সরকার পর্যায়ের ইউপি চেয়ারম্যান, ইউপি নির্বাচন থেকে শুরু করে তারপরে ধাপে ধাপে তিনি কিন্তু এমপি হয়েছিলেন, মাননীয় সংসদ হয়েছিলেন, এবং আসলে উনি যে কোনো সব মানে সমাজের সমস্ত স্তরের যে কোনো সাধারণ মানুষের সাথে এত বেশি সম্পৃক্ত ছিলেন, এত তাদের আবেগের যে জায়গাটা, শ্রদ্ধা ভালোবাসা। জনাব সাহেব, তখন যে দল ক্ষমতায় ছিল, আপনি যে 164 ধারায় জবানবন্দি গ্রহণের কথা বললেন, সেই জবানবন্দিতে সেই দলের নেতৃবৃন্দের নাম এসেছে, এই প্রক্রিয়াটা কতটা জটিল ছিল নাকি খুব সহজ ছিল সেই সময়ে এই কাজগুলো করা আপনাদের পক্ষে, প্রশাসনিক কর্মকর্তাদের পক্ষে? ফারজানা রূপা, আপনি আপনাকেও ধন্যবাদ, আপনি নিজেও ওই সময় একেবারে মানে অন গ্রাউন্ড থেকে আপনি রিপোর্ট তথ্য সংগ্রহ করেছেন, এবং আমি নিশ্চিত যে আপনার সেই স্মৃতি হারিয়ে যায়নি। এটা মোটেও খুব সহজ প্রক্রিয়া ছিল না, খুব সহজ প্রক্রিয়া ছিল না। আজকে বলতে দ্বিধা নেই যে যখন জবানবন্দি রেকর্ড করার পরে তদন্ত শেষ হলো, বিজ্ঞ আদালতে যখন বিচার প্রক্রিয়াটি শুরু হলো, এবং যখন আপনি তো জানেন যে যারা কনফেশনাল স্টেটমেন্ট যে সমস্ত ম্যাজিস্ট্রেটরা এটি রেকর্ড করেন, আদালতে বিজ্ঞ আদালতে তাদেরকে সাক্ষ্য প্রদান করতে হয়, তো সাক্ষ্য প্রদান করার আগে আমাকে কিন্তু লাইভ থ্রেট করা হয়েছে যে আপনি যেভাবে যেভাবে রেকর্ড করেছেন তাতে তো বিচারের একটা শক্ত অবস্থান তৈরি হয়েছে, এবং এটা যদি আপনি সাক্ষ্য প্রদান করেন তাহলে আপনার সন্তান দুটোকে এতিম করে দেওয়া হবে। আমি থ্রেট করেছিল থ্রেট করেছিলেন অভিযুক্ত পক্ষ থেকেই, অভিযুক্ত যারা ছিলেন তাদের পক্ষ থেকেই, এবং তখন আমি একটা জিনিসই আমি ভেবেছি যে এই মানুষটাকে আমি দেখেছি এবং তিনি একটা অসাধারণ একটা মানুষ ছিলেন আমার দৃষ্টিতে, এবং আমরা জানি আপনি ঘটনাক্রমে সাক্ষ্য প্রদান করেছিলেন তাতে পিছু পাননি। ধন্যবাদ জনাব একেএম সোহেল, যুক্ত হয়ে বিচারাধীন প্রসঙ্গে একজন সরকারি কর্মকর্তা হিসেবেও আমাদের সাথে কথা বলবার জন্য। আমাদের মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই সময় যে রাজনৈতিক হত্যাকাণ্ড সেটির ধারাবাহিকতা অনেকটাই স্তিমিত হয়ে এসেছে, কিন্তু বিচার কাজগুলো খুবই জরুরি। এবং ধন্যবাদ আবারও জনাব সোহেল আপনাকে সময় দেওয়ার জন্য।